Assalamualaikum, शुभ सकाल, happy Friday, good morning, 11 December, देखते পাচ্ছেন আমাদের রনেশের চ্যানেলে, I hope you guys are doing absolutely fine, এবং আমার পিছনে এশা অনেক কষ্ট মষ্ট করে বসে আছে, because এশার সাথে বেশ কিছু ব্যাগ আছে, আর আমরা যাচ্ছি আজকে সাহারা রিসর্ট, তো এশাকে এখন গাড়িতে উঠাই দিব, গাড়ি বাইক সব মিলিয়ে ঝিলে যাব, বড় ভাইরা যাচ্ছে কিছু বাইকার ভাইরা যাবে বাইক নিয়ে তারা থিংকিং যে বাইক নিয়ে যাবো এনিওয়েজ When I close my eyes, I see your face. A memory that doesn't fade. এটা বলেছিলাম নিয়ে আসো এখন বাইক না গাড়িতে করে যাব আমি প্ল্যান করছিলাম যে বাইক নিয়ে যাব যেহেতু সারা রিসর্টে যাচ্ছি তো পরে আর কি বাইক আর নিয়ে যাওয়া হচ্ছে না But gari niye chole jacchi ekhon so I hope it's going to be a good fun away. I wish I could remove you from my mind I wish I could remove you from my mind and now you say ভালো আছেন হ্যাঁ দিয়ে দাও কি খবর তোমাদের খুব ভালো ঠান্ডা আপনার জামাই নাই আর আপনার অবস্থা খুব ভালো না হ্যাঁ ভালো আসতে দেন আপনার জামাই আসতেছে তো সে আমি তো এটার জন্য হ্যাপি আসতে দেন 402 403 ঠিক আছে সব টাওয়ার বিল ইলেকট্রিক 4 400 আর 500 হচ্ছে ইলেকট্রিক ওকে ওই যে গাড়ি চলে আসছে স্যার চলে আসছে উড়ে রাখলাম ফাইনালি আমরা চেক ইন কমপ্লিট করলাম এখন রুমের দিকে চলে যাচ্ছি সো দ্যাটস দ্য কি অস্থির পরিবেশ খুব ভালো লাগতেছে ইটস বিন নাইস রুমের থেকে বেশি সুন্দর হচ্ছে বাইরের ভিউ গুলা এই সাইডে আরেকটা টাওয়ার বিল্ডিং বলতেছে ওরা টাওয়ার বিল্ডিং সেম টাওয়ার বিল্ডিংটা এই সাইডেও যেখানে আমি দাঁড়ায় আছি এই দিকে ওদের ভিলাগুলো আছে সব এখানে পার্ক 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 এখানে হরিণ টরিন আছে আমি দেখে আসছি হরিণও আছে হ্যাঁ ওইটার মধ্যে বড়রা উঠতে পারবে এসা উঠতে পারবে খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড ওই সাইডে আরেকটা বিল্ডিংয়ের মতন আছে ওইখানে পুল সহ আছে তো ইটস মেসমোরাইজিং এ মাউন ভাই কতক্ষণ আমি অত যাব তো এখানে পদ্ম শাপলা রিসর্টের মতন শাপলা ফুলের ইয়ে আছে নৌকা আছে সো এ ওয়াশরুম ইজ ভেরি নাইস অ্যান্ড ক্লিন এই দেখা যায় সো It's nice, it's good to have here.
একটু অপেক্ষা করো, আমার সবচেয়ে ফেভারিট জিনিস। Guess we did have some good. আলো চলে যাচ্ছে, আমরা এটা নষ্ট করি, আলো চলে যাচ্ছে, আমরা এটা ধরে দাঁড়ায় আছি, সবগুলো সাইকেল চলে গেছে, তোমার এদিকে আসো, এটা রাখতে রাখতে এটা ভেঙে ফেলছি আমি, ভাঙো না, এটা খুব খোলা খোলা ছিল, যেটা না এটা মানে আগে ঠিকই ছিল, শান্তিতে, কারণ এরকম সাইকেল এখানে একটাই আছে, অনেক কষ্ট, এখানে একটাই আছে না, আমরা বলি বেশি দেখে চলে আসছি। তো আমরা একটা টেস্ট বেসিসে সাইকেলটা চালাইছি, নিধি আছে মাঝখানে, এশা আর ভাবি এখানে দাঁড়ানো, ও দৌড়ানো সাইকেল নেন না, একটা সাইকেল নেন, ভাইয়া একটা সাইকেল আছে ওনার জন্য লাগবে, এই রোহন আঙ্কেল আমরা রেস করব, ওকে, তো ও যা খেয়েছে সব বের হয়ে গেছে, আমি কোন দিকে রাখবো, আমি কিছুই করি না, আমি শুধু বসে থাকবো, আমি সোজাই আমি অনেক ভালো করি, ভাইয়া পুকুর পাড়ে গেছে, পুকুর পাড়টা কই, আমার রুমের সামনে, সাইডে 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 পিপ পিপ, আচ্ছা প্যাডেল দিব, আগে বুঝে নি আমি, তোমাদের ভিলা ওই সাইডে রাইট, হ্যাঁ কি জানি, হ্যাঁ জোরে দিব না আস্তে দিব, আস্তে মিডিয়াম, মা হ্যাঁ অনেক জোশ, এই পয়রা গেলে আরো বেশি জোশ হবে, মরে গেলে রোহন খুব ফাস্ট, কি স্পিডে কেন যাচ্ছ তুমি, আমি দুটাছি না একদম ভাল, তো ও এটা এখন দোয়া পড়ো, আমি দোয়া পড়ো, ও 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 শক্তি বাড়ে তখন জোরে দিতে পারছে, রোহান নাকি এক ঘন্টা সাইকেল চালাবে, আমার সাইক্লিং পার্টনার ছিল হচ্ছে এশা আর নিধি, নিধি কেমন লাগছে সাইকেল চালায়, ভয় লাগছে, আমি খালি প্যাডেল, আমরা আজকে ঢুকছি এবং আমরা চেক ইন করলাম, আমরা চেক আউট করবো আগামীকালকে বেলা 12টার দিকে, তাই কম সময় যতটুকু এনজয় করা যায় সেই চেষ্টা করতেছি, পেছনে রাইডিং পার্টনার শেখ নোমান রাহুল, রাইডার্স লাইফ আছে পিছনে, সে চলে আসছে, সে 90 কিলো ঘুরে আসছে আর আমরা 41 কিলো চালায় চলে আসছি, ঠিক আছে এইটাই হয়, সো ইটস গোয়িং টু বি আ স্পোর্টস ডে, আমরা সাইক্লিং করছি, হ্যাঁ আমরা এখন র্যাকেট কোর্টে ঢুকতেছি, র্যাকেট কোর্টে সেই র্যাকেট খেলবো, আমি পুরো স্টাইল মেরে আসছি, আমি র্যাকেট খেলবো, তোমার টুপি আমি আনি না, তুমি 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 রুমে যাও না, তুমি একা আমাকে পাঠাইছো, এই জন্য আমি তোমাকে পাঠাইছি, মানে
না হবে না তবে আমরা না এই এইটা এটা সুন্দর তো এটা আমাকে করতে দাও না প্লিজ আমি এটাই তোমাকে বলার জন্য প্লিজ তুমি লক্ষ্মী না আমরা এখন একটা স্টান্ট আমরা এখন একটা স্টান্ট পারফর্ম করতে যাব যে কারণে এসাকে বাধা হচ্ছে এটা কি জিপলাইন জিপলাইন এটা কি আপু এটা জিপলাইন সো জিপলাইন ইটস কাইন্ড অফ আপনার 30 ফুট উপর থেকে একদম কেবল কারের মতন কেবল করে ওইখানে যাবে আমি ভয় পাই তাই আমি এসাকে দিয়ে দিব সো ইউ আর গাইস আর গোইং টু এনজয় দ্য জিপলাইন পারফরম্যান্স বাই এশা সো পুরোপুরি দৌড় যাওয়া অবস্থা বউয়ের জুতা চুরি করে নিয়ে চলে এসেছি চুরি করে নেই আসলে হচ্ছে ওই পাটটায় যখন যাবে ওইদিকে ল্যান্ডিং হবে ওই মাথায় উঠছে গাছের উপরে এখন আমি ওই দিক দিয়ে দৌড়ায় দৌড়ায় গিয়ে এই সাইডে শট নিব আর এসার হাতে 360 দিয়ে দিছি 360 শট চলে আসবে জটিল হবে জটিল জটিল আমি কি একা যাবো তাই না পরে যাবো না তো It's fun, it's hell of fun. এরপর যেতে হবে আছে গ্র্যান্ড সুলতানে নিধি আজকে আমার মিনিমাম 2 কেজি কমবে নিতে পারবেন তো রেডি আমি না এইটা দিয়ে যাই আমার ভয় লাগতেছে ভয় লাগতেছে হ্যাঁ আমি বলি আপনাকে এটা এক হাতে ধরে রাখেন আমি দেখতেছি আপনি যদি না পারেন পড়ে যাই এটা আপনাকে ধরে রাখবো এই জায়গা যদি না পারেন তাহলে আমাকে দিয়ে দিবেন আমি নিয়ে নেব শিওর শিওর শোনো তুমি তো দড়িতে থাকবা ক্যামেরাটা 2 হাত দিয়ে ধরে রাখো ওকে রেডি হ্যাঁ হাত ছাড়েন দেখি দুইটাই দুইটাই ছাড়েন দুইটাই ওকে এই এই পর্যন্ত আরো বের হতে পারেন আপনি চাইলে আরো কিছু নিতে পারেন বাড়ি যেন না খায় ক্যামেরাটা ক্যামেরাটা সামনের দিকে ধরো এই যে পাশে ধরো না 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 পাশে এইভাবে ধরো বাড়ি খাওয়ানো এই তোমাকে ব্রেক করাইছে অবস্থা ইজ গন এন্ড চালের অবস্থা ইজ কামিং এই ভাবি ধরেন ছিড়ে গেল ছিড়ে গেল ধরেন ছিড়ে গেল ফাইনালি দেখি ড্রোনটা ফ্লাই হয় কিনা ক্যাচ ধরবো বললে দ্য ফাইনালি দ্য ড্রোন is in air let's see and all those memories that I stayed the same you told me what that I saw time the memories you said you love me right that in the end and now